আসসালামু আলাইকুম। এই যে গ্রামের বাড়ির যে প্রাকৃতিক সৌন্দর্য, সমস্ত গাছ, তার ভিতরে একটা এই যে রান্না, কাঠের রান্নাঘর, আর এই যে একজন ভদ্রলোককে সবাই দেখতে পাচ্ছেন, ইনি আমার শ্রদ্ধেয় সেজো মামা, এবং ইনি আন ব্যাটালিয়ান চাকরি করতেন, তিনি রিটায়ার্ড করেছেন। আর এই মামার হাতের রান্না যে খাবেন, তাকে এই কাজীবাড়ি রেস্টুরেন্টে চলে আসতে হবে। এটা কিন্তু কাজীবাড়ি রেস্টুরেন্ট, গোপালগঞ্জের একটা ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট কাজীবাড়ি, কিন্তু গোপালগঞ্জ শহরের থেকে একটু দক্ষিণে আসতে হবে, পূর্ব দিকে একটু আসতে হবে, এটা কাজীবাড়ি রেস্টুরেন্ট। সবাই খুঁজবেন, খুঁজে দেখবেন। আর এই যে মামা, হ্যাঁ, এই মামা মোহাম্মদ দস্তগীর, উনি এত ভালো রান্না করতে পারেন, যখন ওনাদের যখন চাকরি করতেন তখন ওনাদের বাসায় আমি যেতাম, আমি মামারকে দেখতাম পিঠার চালের গুঁড়ি করছে, পিঠা বানাচ্ছে, মামিকে বলতো কিছু করতে হবে না, আমি করে খাওয়াচ্ছি, হ্যাঁ, জলিকে আমি করে খাওয়াচ্ছি। তা এই যে গ্রামের বাড়ির যে এনভায়রনমেন্ট, এখানে বসে পিঠা বানানো হচ্ছে, এটাই তো একটা ঐতিহ্য। এই যে পিঠা বানাচ্ছে কল্পনা, হাসি খুশি একটা বালিকা, সে সারাদিন কষ্ট করে কিন্তু তার মুখের হাসি কখনো শেষ হয় না। আমি এটা দেখে অবাক হয়ে যাই যে সে কিন্তু সারা দিন কষ্ট করে, পরিশ্রম করে, আবার এখন আমাকে পিঠা তৈরি করে খাওয়াবে। এই যে পিঠা তৈরি করেছে, এটা খামির তৈরি করেছে, হ্যাঁ হ্যাঁ বলতে হবে তো, মানুষ শিখবে কি করে রেসিপিটা, ওই খামিরটা কি, খামিরটা কিভাবে তৈরি হয়েছে, ওটা কি ময়দা, আগে দুধ দেওয়া হয়েছে, দুধের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দুধ গালানো হয়েছে, দুধকে ঘন করে ফেলেছেন, হ্যাঁ, সেই গরম দুধের ভিতরে দেওয়া হয়েছে ময়দা, ময়দা দিয়া কোন পানি আর দেওয়া হয় নাই, ময়দা দিয়া ওইটা সিদ্ধ করা হয়েছে দুধে ময়দা। আচ্ছা আচ্ছা। এরপরে তৈল দিয়া আর যে পরিমাণ লবণ লাগে তা দিয়া ওর সাথে ডিম ভেঙে দিয়া ময়দাটাকে খামির করা হয়েছে। আচ্ছা, এখন ময়দা দিয়ে পিঠে তৈরি হচ্ছে, এরপরে পিঠাটা, হ্যাঁ, আমি ভাজাটাও দেখাবো, এই পিঠাটা এই যে বানানো হচ্ছে, দেখুন কিভাবে বানাচ্ছে, এই যে দুধ গুড় দিয়ে রস তৈরি করা হয়েছে, সেই রসে ভিজানো হবে এখন। আচ্ছা, গুড় চিনি আর হলো দুধ, তো মামা দুধের ভিতরে গুড় দিচ্ছেন, তা দুধটা কেটে যায়নি, কাটেনি, ও আমি কিন্তু দুধের ভিতরে গুড় দিয়ে একদম বোকা হয়ে গেছি, দুধটা গেছে কেটে আমি পিঠা ভিজাতে পারি, ও আচ্ছা আচ্ছা, আর গুড়টা পিওর হতে হবে, তাহলে দুধটা কাটবে না। আর হচ্ছে ওই গুড় দেওয়া হয়েছে সামান্য চিনি বেশি, ওই গুড় দিয়ে কালারটা আনা হয়েছে, কালার এবং ফ্লেভার, হ্যাঁ, খুব সুন্দর কালার হবে, সেটাও আমি দেখাবো, আর কালারটা আমি দেখাবো। এই যে হাড়ির ভিতরের এই যে কালার, অসম্ভব সুন্দর, দুধের একটা ক্ষীরের মতো মনে হচ্ছে, ব্রাউন কালার হয়েছে দুধের ক্ষীর। আর ওই যে কড়াই, এইটা কড়াইতে এই যে সয়াবিন তেল, সাদা তেল দেওয়া হলো, এই তেলটা গরম হলে এই পিঠাগুলো ভাজা হবে, এই পিঠাগুলো বাদামি করে ভেজে এই রসের ভিতরে ভিজানো হবে। তাহলে তো বুঝতেই পারছেন কত লোভনীয় পিঠা, চলে আসবেন এইখানে, আমার মামা পিঠা তৈরি করে খাওয়াবে, নো প্রবলেম, নো পে, কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে পিঠা খেয়ে যেতে পারবেন, চলে আসুন। এক রকমের ভিজানো পিঠা, ভাজা পিঠা, ভাপা পিঠা, ভাপা পিঠা, আন্দশ পিঠা, কুলি পিঠা, পাকান পিঠা, ভিজানো পিঠা, অনেক প্রকারের পিঠে, চুষি পিঠে, বড়া পিঠে, তাল পিঠে, তাল চুষি, তাল বড়া, অনেক রকম। আর একটা পিঠা আছে না, বিয়ে বাড়িতে বানানো হতো,
পান পাকান পিঠে একটার ভিতরে জুড়ে খুব এটা কিন্তু বিভিন্ন প্রকারের গোপালগঞ্জের একটা ঐতিহ্য, এই যে যত পিঠার নাম বললো না, এবং বাংলাদেশের প্লাস পূর্ব বাংলা পশ্চিম বাংলার যে সমস্ত শ্রেষ্ঠ পিঠে গুলো স্বাদের পিঠে, সেই সমস্ত পিঠে গোপালগঞ্জের ঐতিহ্য পিঠে, আর সেই সব রকম পিঠা কিন্তু আমার মামা বানাতে পারে। হ্যাঁ, কিন্তু শোনেন, আমার মামা কিন্তু পিঠা বিক্রি করে না। হ্যাঁ, আপনারা আবার মনে করেন না যে ওই পিঠে বিক্রেতা, তা না কিন্তু, কিন্তু সকলকে বিনা পয়সায় পিঠা তৈরি করে খাওয়ায়, এইটা হলো মামার মানে ইচ্ছা, তার ভালো লাগে। মামাবাড়ি না আসলে তো মানুষ খেতে পারবে না। আচ্ছা, সবচেয়ে কঠিন কাজ মুড়ি ভাজা, সেটাও নাকি মামা পারে। হ্যাঁ, আর সিয়াই পিঠাও নাকি মামা পারে, সেটা তো আরো কঠিন। আমি তো এটা কোনোদিন হাতে দিতে চাই না ভয়ে, যে কিভাবে আমি কাটবো, আমি তো কাটতেই পারি না। আর এই পিঠাগুলো যখন ই করা হবে, ভিজানো হবে, সেগুলো দেখতে পাবেন। পাটিসাপটা, সিদ্রুটি, ওই ব্যাপারটাও কিন্তু অনেক মজা। সিদ্রুটিটা কার গালে মাইকে যাবে তো, লবে পাগল হয়ে যাবে, মা তুমি কাকে বলতিছ? হ্যাঁ, আমি সবাইকে বলছি, আমার চ্যানেলের ভিতরে বাইরে আমার শুভাকাঙ্ক্ষীরা, আমি সবাইকে বলছি যে আপনারা চলে আসুন আমার মামার কাছে পিঠা খেতে। দেখুন এই বয়সে তার কত এনার্জি, সেটাই আপনাদের দেখার জন্য। আপনারা ওনাকে দেখে এনার্জি গ্রো করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।